রাজধানীর উত্তরায় বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সাংবাদিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি। এ সময় 120 জন সাংবাদিককে নগদ অর্থ দেওয়া হয়। বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফরান হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।